মধুপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য চিত্রে মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি জাহিদুল কবির জুয়েল। সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইন সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়। এবারের প্রতিপাদ্য কমিউনিটি পুলিশিং এর মূল মন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এবছর অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল 10:30 মধুপুর থানা চত্বর থেকে বেলুন উড়িয়ে র্যালি বের করা হয়। মধুপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি অডিটোরিয়ামে এসে শেষ হয়। র্যালি শেষে মধুপুর উপজেলা অডিটোরিয়ামে পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল আমিন বিপিএম এর সভাপতিত্বে ও তদন্ত অফিসার মুরাদ হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, মধুপুর পৌর মেয়র মোহাম্মদ সিদ্দিক হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, মধুপুর থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তা, কমিউনিটি পুলিশের সদস্যগণ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবং জনগণের সমন্বয়ে সমাজের সকল স্তরে সকল শ্রেণীর জনগণের সমন্বয়ে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখার লক্ষ্যে তোমার এই সমাজের যে সমস্যাগুলো, একটা সমাজের যে সামাজিক সমস্যাগুলো আছে, ছোট ছোট খাটো সমস্যা, যেগুলোর জন্য আমি যে বলতে চলো আমার সন্তান কিন্তু সেই পথে যাবে, কাজেই সেই দিকটা আমাদের অনুসরণ করতে অনুকরণ করতে হবে। আমার সন্তান কোথায় গেল? স্কুলে দিলাম শুধু শিক্ষকদের উপর দায়িত্ব দিলে চলবে না, আমার সন্তানের যে দায়িত্বটা আমারই বেশি।